হাই, আমি রূপম। এখন কথা হবে কান্নুর স্কোয়াড নামক মালায়ালাম ছবিটা নিয়ে, যেটা ডিজনি প্লাস হটস্টারে রিলিজ করা হয়েছে। এই ছবিটা হিন্দি ডাবিংয়ের সাথেও সেখানে তুমি পেয়ে যাবে। তো কেমন লাগলো এই ইনভেস্টিগেটিং থ্রিলারটা? মামুথি এমন একজন নায়ক, তার এই বয়সেও সে যে ছবিতে হাত দিচ্ছে, ম্যাক্সিমাম ছবি বক্স অফিসে হিট সুপারহিট এবং কন্টেন্ট ওয়াইজও সেই ছবিগুলো খুব ভালো হচ্ছে। তো এই ছবিটারও কি হিট স্ট্রিক বজায় থাকলো? ছবিটা তো বক্স অফিসে অলরেডি হিট, এবং এই ছবিটা যখন আমি দেখতে বসি আমার খালি থ্রিলার ছবিটার কথা মনে হচ্ছিল কার্থির। এবার সেই ছবিটা একটু বেশি মাসি, এই ছবিটা একটু বেশি রিয়েলিস্টিক, বাট ইনভেস্টিগেটিং থ্রিলার এবং এই ছবিটার মধ্যেও সেই লেভেলের মজা আছে। এখানে গল্পটা যদি একটু করে বলি, কেরালার একটা পুলিশ অফিসারদের স্কোয়াড আছে যারা নাম নয়, নিজেদের কাজের জন্য পরিচিত। তো তাদেরকে একটা বড় কেসের ভার দেওয়া হচ্ছে এবং তারা ইনভেস্টিগেট করতে করতে কোথায় চলে যাচ্ছে এবং আলটিমেটলি কি ক্রিমিনাল ধরে আনতে পারছে, এই নিয়েই এই ছবিটা। এর থেকে বেশি জানতে হলে হটস্টারে যাও, এই ছবিটা দেখো, এবং আমি বলবো অবশ্যই ছবিটা দেখো। ছবির মধ্যে কী কী ভালো দিক, কী কী খারাপ দিক, ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির প্লট এবং টান টান চিত্রনাট্য। ছবির গল্পটা বেশ ভালো, কিন্তু গল্পটাকে যেরকমভাবে বলা হয়েছে সেটা আরও বেশি ভালো। এই ছবির চিত্রনাট্যের মধ্যে এমন এমন কিছু পোর্শন রয়েছে, যখন এই ছবিটা যারা ধরো একটা অ্যাকশন ফিল্ম দেখতে চায়, যারা একটা থ্রিলার সিনেমা এমন দেখতে চায় যেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর এবং 60 FPS এর সিকোয়েন্স হবে, এবং সেখানে এমনভাবে ইন্ট্রোডিউস করানো হবে চরিত্রকে যে দেখে মজা আসবে, তো এই ছবির মধ্যে সাডেনলি সেরকম একটা পোর্শন আসে যখন ক্যারেক্টারগুলো এমন একটা সিচুয়েশনে পড়ে যায় যেখানে গ্রামবাসীরা বা ওখানকার লোকেরা এদের ওপরে অ্যাট্যাক করে দেয়, চারিপাশ থেকে এদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করা হচ্ছে, এবং সেই সময় যেরকমভাবে স্লো মোতে অ্যাকশন সিকোয়েন্স, যেরকম স্টাইলাইজ পোর্শনে ক্যারেক্টারগুলোকে দেখানো হচ্ছে, হেভি লাগে। আবার তারা ওখান থেকে পালিয়ে যাচ্ছে, কিন্তু আবার একটা হাই পোর্শন। তো এই যে ট্রিটমেন্টটা, তারপরে আবার ইনভেস্টিগেশনটা পুরোপুরি রিয়েলিস্টিক জোনে চলে এলো। তো এই যে রুটটা বড় করে চেঞ্জ করছে সেখানে মজা লাগে। ছবির একদম শুরুর যে সিকোয়েন্সটা, ওখানে অ্যাকশন পোর্শন দেখো, তুমি মজা পাবে। আবার কিন্তু ছবিটা খুব সাটল পারফরমেন্সের দিক থেকে, তো এই যে ব্যালেন্সটা করেছে পরিচালক সেটা খুব খুব ভালো। ছবিটা স্টার্টিং টু দ্য এন্ড কোনো জায়গায় তোমাকে একটুও বোর করবে না, তুমি ছবিটার সঙ্গে একদম জুড়ে থাকবে। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এখানে প্রত্যেকের অভিনয়। মামুথি আমি বললামই, তার কন্টেন্টের ভরসায় তুমি ছবি দেখতে বসবে। এই ছবিটাও ঠিক তাই, এখানে মামুথির পারফরমেন্স খুবই ভালো এবং এরকম ধরনের ক্যারেক্টার সে খুব ভালো পোর্ট্রে করে। সাপোর্টিং কাস্টে যারা ছিল তারা প্রত্যেকে খুব ভালো, যারা খুব ছোটো চরিত্র অভিনয় করেছে, খুব স্বল্প ডিউরেশনের জন্য এসেছে, কিন্তু তারা এই ছবিতে অ্যান্টাগনিস্টের জায়গায় যারা ছিল বেশি ভালো কাজ করেছে। ছবির পারফর্মাররা প্রত্যেকে নিজের জায়গায় খুব ভালো। থার্ড হচ্ছে এই ছবির স্টাইলাইজেশন, ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের মধ্যে একটা মজা আছে, সেটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে হলেও সেটা না কিছু কিছু জায়গায় সিকোয়েন্সকে পুল অফ করতে পারে, যেটা খুব ভালো দরকার। এবং ছবির শুরুর যে গানটা, সেটা হিন্দিতে লিরিক্স ওয়াইজ আমার ভালো না লাগলেও সেটার মিউজিক আমার ভালো লাগে। দুই হচ্ছে এই ছবির লাইটিং এবং ছবির পুরোপুরি মেকিংয়ের যে স্টাইলাইজেশন, তুমি একদম শুরুতে যখন ওই চায়ের দোকানটায় যাবে, ওখান থেকে আসবে একটা ইয়েলিশ টিন্ট এবং একটা ব্লু ফ্লেয়ার পাবে, সেখানে তুমি লাইটিংয়ের কাজ দেখো, জঙ্গলে ব্যাকলাইট দেখো, রাতের দৃশ্য কীরকমভাবে শ্যুট করতে হয় দেখিয়ে দিয়েছে এই বাজেটে, এবং তুমি এডিটের প্যাটার্ন দেখো, একটা সিকোয়েন্স থেকে আরেকটা সিকোয়েন্সে জাম্প করছে, একটা টাইমলাইন থেকে অন্য টাইমলাইনে যাচ্ছে, এই ক্যারেক্টারের থ্রু কীরকমভাবে যাচ্ছে, কীভাবে সিকোয়েন্সগুলোকে ব্লক করছে, লেন্স ব্লক করছে, সেখান থেকে অন্য সিনে বেরোচ্ছে, কী দারুণ লাগে দেখ। তুমি যখন এরকম একটা ছবি দেখতে বসছো, তুমি চাইবে এই ছবিটা যাতে আমাকে থ্রিলিং ভাইবস প্রোভাইড করতে পারে, সেটা কি পারছে এটা হচ্ছে মূল কথা। এই ছবিটা ডেফিনেটলি পারছে। এই যে কান্নুর স্কোয়াড, এদের প্রত্যেকের ক্রাইসিস, একে অপরের জন্য লড়া, সেখানে একজন নতুন অফিসার আসা, সেই অফিসারটাকে তারা ওই স্টেট থেকে পাচ্ছে, তাদের ইনভলভমেন্ট, এবং যখন ওই ডায়লগটা দেবে যে আমাদের এই গাড়িটাও আমাদের স্কোয়াডের মেম্বার, এটা হচ্ছে ডায়ালগস। এভাবে কেমিস্ট্রি তৈরি করতে হয়, যেটা এই সিনেমাটার মধ্যে ভরপুর রয়েছে। এই যে টিম ওয়ার্কটা, সেটা এই ছবির বেস্ট পার্ট। তো আমার কান্নুর স্কোয়াড খুব ভালো লেগেছে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, আমার কাছে এই ছবির জন্য খুব বেশি কিছু নেগেটিভ দিক না থাকলেও, ছবির শুরুর যে ইন্ট্রোডাকশানটা রয়েছে, সেখানে একটা কেস সেটা কীভাবে সলভ করেছিল, তার যে ছোটো একটা পার্ট রয়েছে, এবার তুমি সেটাকে অফ করে দাও, সেটা যদি ছবিতে না থাকে, খুব কি বাদ বাকি গল্পটা ইম্প্যাক্ট ফেলতে পারে? পারে না। যে কেসটা ওরা ইনভেস্টিগেট করছে, যে কেসটা হাতে পাচ্ছে, যেটা আসল গল্প, সেটার যদি একটা পোর্শন দিয়ে এই ছবিটা শুরু হতো, বা সেটা দিয়ে ইন্ট্রোডাকশান হতো, বা সেটা দিয়ে ওপেনিং হতো, তাহলে অনেক বেটার হতো যেটা দিয়ে তারা করেছে তার থেকে। তো এটাই আমার বক্তব্য। কারণ আমরা যখন ওই কেসটা কিশোর মামুথিকে দিচ্ছে, সেখানে বলছে এই কেসটা তোমাকে ইনভেস্টিগেট করতে হবে, যা যা তথ্যগুলো দেয়,
আমাদের সেগুলো শুধুমাত্র শোনা মনে হয় এবং আমরা সেগুলো দেখি অনেক পরে, তো ইনভলভ হতে একটু টাইম লাগে। তো সেটা দিয়ে যদি ছবিটা শুরু হতো তাহলে বেটার হতো। তো এই ছিল আমার রিয়াকশন কান্নুর স্কোয়াড নিয়ে। হটস্টারে রয়েছে হিন্দি ডাবিংয়ের সাথে, ছবিটা দেখো খুব ভালো লাগবে। তো এই ছিল আমার রিয়াকশন, তোমাদের রিয়াকশন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।